জেলার পিএইচইতে কর্মরত ঠিকাদাররা বিক্ষোভ কর্মসূচিতে সামিল হলেন। বুধবার বহরমপুরের জেলা জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সামনে বিক্ষোভের সাথে স্মারকলিপি প্রদান করা হয়। বিক্ষোভকারীদের তরফ থেকে তাদের দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবেন জানানো হলো এদিন ডিস্ট্রিক্ট কন্ট্রাক্টরস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। মনোবিক্ষণ প্যাথোলজি কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএবিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7449915। টেন্ডারপত্র থেকে ইপিএফ এবং ইএসআই এর নির্দেশ প্রত্যাহারের দাবিতে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে স্মারকলিপি প্রদান করল মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট কন্ট্রাক্টরস অ্যাসোসিয়েশন এবং সকল সহযোগী অ্যাসোসিয়েশনের সদস্যরা। জেলার পিএইচইতে কর্মরত ঠিকাদাররা এই বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন। বুধবার দুপুরে বহরমপুরে জেলা জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হন পিএইচইতে কর্মরত ঠিকাদাররা। তাদের দাবি, টেন্ডারপত্র থেকে পিপিএফ এবং ইএসআই এর নির্দেশ অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এই নির্দেশের ফলে চরম ক্ষতির মুখে পড়তে হচ্ছে ছোট ছোট ঠিকাদারদের। আপনারা দেখতে পাচ্ছেন সারা জেলার প্রায় সমস্ত ঠিকাদার যারা সারা বছর এই জেলায় জল সংগ্রহ করে থাকে তারা সকলেই উপস্থিত, এবং এই সমস্ত ছোট ছোট ঠিকাদারদের উপর যেখানে মাদার ডিভিশন, পিডব্লিউডি বা অন্য সরকারের অন্য কোনো দপ্তর করে এটা আজ অব্দি লাগু হয়নি, ম্যান্ডেটারি হয়নি, তাহলে আজকে বিশেষ করে এই জেলায় যে 450 কোটি টাকার জল জীবন মিশনের কাজ চলছে, বড় বড় কাজ, সেখানেও লাগু হয়নি পিএপিএসআই। সেই পরিস্থিতিতে এই সমস্ত ছোটো ছোটো ঠিকাদারদের উপর এই আইনকে আমরা কোনো পরিস্থিতিতেই সাংগঠনিকভাবে এটা হতে দেবো না। এদিন অবস্থান বিক্ষোভের পাশাপাশি জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকের কাছে স্মারকলিপিও প্রদান করা হয়। এখানে শিক্ষিত বেকার ছেলেরা অন্য কোনো কাজ না পাওয়ায় এই ঠিকাদারই একমাত্র ব্যবস্থার মধ্যে দিয়ে এসছেন, তারা সংসার প্রতিপালন করার লক্ষ্যে উপস্থিত হয়েছে। ন্যাচারালি প্রান্তিক এবং ছোটো ঠিকাদের সংখ্যা বেশি, তারা এই ছোটো ছোটো অপারেশন মেন্টেন্সে কাজগুলো করে থাকে, কিন্তু এই মুহূর্তে দুর্নীতি আইনের ফলে দেখা যাচ্ছে যে প্রতি বছরে এই যে ইপিএফ এবং ইএসআই এর জন্য যে খরচা এবং যে সমস্যা, রিটার্ন দেওয়ার সমস্যা এবং ইপিএফ যেটা চালানো আমাদের পক্ষে একদম সমস্যা মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। সুতরাং আমরা ইপিএফ এর প্রতিবাদ করি, আমরা ইএসআই এর প্রতিবাদ করি, যাতে আগামী দিনে আমরা এইগুলো বাদ দিয়ে দরপত্রতে এইগুলো বাদ দিয়ে আগামী দিন যাতে এই টেন্ডারগুলো দরপত্র ডাকা হয় তার জন্য আমরা আন্দোলন করছি।